লাশ ছাড়া কবর দাবি প্রতারণার শামিল তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কারো লাশ না থাকা সত্ত্বেও সেই স্থানকে তার কবর বলে চালিয়ে দেওয়া যেমন জনগণের সঙ্গে প্রতারণার শামিল। রবিবার সকালে সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী মনে করেন, কারো কবর না থাকলেও তার কবর বলে চালিয়ে দেওয়া জনগণের সাথে প্রতারণা এবং অনৈসলামিক, যা বিএনপি করছে। তারেক রহমানের লাশ দেখার জন্য খুব মিনতি করেছিল, তাকে দেখানো হয় নাই, খালিদা জিয়াও দেখেন নাই। রাঙ্গুনিয়ায় যে প্রথম কবর দেওয়া হয়েছিল, বলা হচ্ছে সেই কবর থেকে লাশ উত্তোলনের সাক্ষী তখনকার চেয়ারম্যান জহির এখনও বেঁচে আছেন। তিনি বলেছেন, লাশ তোলা হয়েছিল কিন্তু আমরা জিয়ার লাশ দেখিনি। আসলে তারা পুরোপুরি মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজনীতি করছে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে ডক্টর হাসান বলেন, জনগণই এটির বিচার করবে। দ্বিতীয়ত, তারা যেহেতু দাবি করছে, তারা প্রমাণ করুক। সে পথে তারা হাঁটে না, বরং আগে বিশেষ বিশেষ দিনে তারা সেখানে যেত। এখন প্রতি সপ্তাহের কারণে অকারণে যায় এবং মাঝে মধ্যে মারামারি করে। সরকারের বিরুদ্ধে গণঐক্য গড়তে বিএনপির আহ্বানের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, তাদের ঐক্য তো সবসময় জঙ্গি জামাত মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে, যারা দেশটাকে তালিবানি রাষ্ট্র বানাতে চায়। তাদের এই ঐক্য সবসময়ই ছিল, এখনও আছে, এতে কোনো রাখঢাক নাই। জাফরুল্লাহ সাহেব তালিবানদের কাবুল দখলের পর যে বক্তব্য দিয়েছেন, সেটি হচ্ছে বিএনপির অন্তর্নিহিত বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।